আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আমি জানাতু তাবাসুম, তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকের পর্বে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুসন্ধানী পাঠের 11তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এর আগের পর্বে আমরা হৃদসম্বন্ধন তন্ত্র শুরু করেছিলাম, আজকে আমরা রক্তনালী সম্পর্কে দেখব এবং জানবো যে আমাদের শরীরে কি কয়টি রক্তনালী রয়েছে। তো চলো আজকে আমাদের পড়ায় চলে যাই। আচ্ছা, আমরা প্রথমে আজকে যেটা পড়বো সেটা হচ্ছে কি রক্তনালী বা ব্লাড ভেসেল। রক্তনালী বলতে কি বোঝানো হচ্ছে? যে নালীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, অর্থাৎ রক্ত এক অঙ্গ থেকে আরেক অঙ্গতে যাচ্ছে, সেই নালীগুলোকে বলা হচ্ছে রক্তনালী। রক্তনালীর কাজ একটাই, শুধুমাত্র রক্ত প্রবাহ সংবহন করা। তো আমাদের শরীরে রক্তনালী হচ্ছে তিন ধরনের। তো এই রক্তনালীগুলো হচ্ছে গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়। একটা খুব সহজ নাম যেটা, সেটা হচ্ছে ধমনী আশিরা। এগুলো আমরা কিন্তু শুনে আসি। তো এগুলো দেখো, আমাদের শরীরের রক্তনালীগুলো হচ্ছে তিনটা। একটা হচ্ছে ধমনী, একটা হচ্ছে মাঝখানে একটা কৈশিক জালিকা দেখতে পাচ্ছ, এই পাশে হচ্ছে শিরা। তো এখন ধমনী কী, শিরা কী এবং কৈশিক জালিকাই বা কীভাবে তৈরি হয়, এগুলো আমরা বিস্তারিতভাবে জানবো। দেখো তোমাদের বইতে কী বলা আছে, যে যেসব নালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্তনালী বলে। এসব নালী পথে হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে রক্তবাহিত হয় এবং দেহের বিভিন্ন অংশ থেকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে। এই রক্তনালীকে তাদের গঠন, আকৃতি এবং কাজের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়েছে, সেগুলো হচ্ছে ধমনী, শিরা এবং কৈশিক জালিকা। আচ্ছা, প্রথম যে রক্তনালী আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ধমনী বা আর্টারি। এখন ধমনী বা আর্টারিকে মনে রাখার জন্য একটা কথা মনে রাখবা, ধমনী হচ্ছে এমন একটা রক্তনালী যে রক্তনালীর ভিতর দিয়ে ভালো রক্ত পরিবাহিত হয়। এখন ভালো রক্ত বলতে কি বোঝায়? রক্তের আবার ভালো খারাপ আছে? হ্যাঁ আছে। ব্যাপারটা হচ্ছে আমি সহজভাবে মনে রাখার জন্য তোমাদেরকে ভালো রক্ত বলেছি। ভালো রক্ত বলতে সেই রক্তকে বোঝানো হয় যে রক্তটা তোমার দেহের জন্য উপযোগী, যে রক্তটা তোমার দেহের জন্য প্রয়োজন। এখন কোন রক্তটা প্রয়োজন? অবশ্যই অক্সিজেন সমৃদ্ধ রক্তটা তোমার শরীরের জন্য প্রয়োজন। অক্সিজেন সমৃদ্ধ বলতে যে রক্তে অক্সিজেন দ্রবীভূত অবস্থা থাকে সেটাকে আমরা বলছি অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এই যে আমরা শ্বাস নিচ্ছি, এই শ্বাস নেওয়ার সাথে আমাদের শরীরে অক্সিজেন প্রবেশ করে। এখন এই অক্সিজেনটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। এখন এই অক্সিজেন কি হয়, রক্তের সাথে মিশে যায় এবং দেহের প্রয়োজনীয় অঙ্গে, প্রয়োজনীয় প্রত্যঙ্গে, অঙ্গ প্রত্যঙ্গে হচ্ছে বা তন্ত্রে এই রক্তগুলো কিন্তু পরিবাহিত হচ্ছে। এখন তোমার শরীরের জন্য অক্সিজেন প্রয়োজন, সেটা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়, এখানে সে কথাই বলা হয়েছে। তাহলে ধমনী কাকে বলা হচ্ছে? ধমনী আসলে এমন এক ধরনের রক্তনালী যেটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়। কোত্থেকে উৎপন্ন হয়? হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হবে এবং সারা দেহে রক্ত প্রবাহিত করবে, তাদেরকে বলা হচ্ছে ধমনী। তার মানে ধমনীর উৎপত্তি স্থল কোথায়? একটা কথাই উত্তর বলবো, সেটা হচ্ছে কি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয় এবং সেটা কোথায় যায়? হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে সারা শরীরে ছড়িয়ে যাবে, সারা শরীরে যেখানে প্রয়োজন, যেমন হচ্ছে কি আমাদের যে সকল তন্ত্রে, যে সকল অঙ্গে প্রয়োজন, সে সকল অঙ্গে ছড়িয়ে যাবে। তাহলে এই সকল মানে ধমনীর রক্ত হচ্ছে কী ধরনের রক্ত পরিবহন করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। কিন্তু একটা কথা আছে যে সব কিছুর একটা ব্যতিক্রম থাকে। তো ধমনীর ক্ষেত্রেও একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটাকে, ব্যতিক্রমটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী মানে কি? যে ধমনীটা ফুসফুসে যাচ্ছে, ঠিক আছে, যে ধমনীটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ফুসফুসীয় ধমনী। এখন ধমনী মানে আমরা শুরুতেই শিখেছি, ধমনী মানে হচ্ছে ভালো রক্ত পরিবহন করবে, অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করবে। কিন্তু ফুসফুসীয় ধমনী হচ্ছে একটু ব্যতিক্রম, সে উল্টা কাজ করবে। উল্টা কাজ করবে বলতে কি বোঝানো হচ্ছে? ধমনী সাধারণত যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, তার উল্টা কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে না। তাহলে কাকে বহন করে নিয়ে যাবে? অবশ্যই অক্সিজেনের বিপরীত যে বিষাক্ত পদার্থটা আছে, কার্বন ডাইঅক্সাইড, তাকে বহন করে নিয়ে যাবে। বুঝতে পেরেছো? তার মানে হৃৎপিণ্ড থেকে ফুসফুসের দিকে যে ধমনী যাচ্ছে, মানে ফুসফুসীয় ধমনী সেটা অক্সিজেন পরিবহন করার বদলে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে সে ফুসফুসে নিয়ে যাবে। এটাই হচ্ছে একটা ব্যতিক্রম, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসি ধমনী দেখতে কেমন হয়, ধমনীর ভিতরে কী থাকে কী থাকে না। তোমরা যদি একটু ছবিটা খেয়াল করো, ছবিটা খেয়াল করলে বুঝতে পারবা এখানে দুইটা রক্তনালী, তিনটা রক্তনালীর ছবি দেওয়া আছে। প্রথমটা হচ্ছে ধমনী, এরপর একটা হচ্ছে শিরা। তো ধমনীর ক্ষেত্রে তোমরা দেখেই বুঝতে পারছো ধমনীর এটা হচ্ছে প্রাচীর। হ্যাঁ, এই যে এটা হচ্ছে কি প্রাচীর। তো দেখো প্রাচীরটা কিন্তু একটু পুরু, তাই না? একটু পুরু। কিন্তু শিরার প্রাচীর কি পুরু? না, শিরার প্রাচীর এত পুরু না, ধমনীর প্রাচীরটা একটু পুরু হয়, ঠিক আছে, একটু মোটা হয়।
কেন হয় তা কি তোমরা জানো? এটা তোমরা জানবা, এটা হচ্ছে গিয়ে একটু পরে বলছি। তো ধমনীর প্রাচীর কি হবে? পুরু হবে, স্থিতিস্থাপক হবে। স্থিতিস্থাপক বলতে এটা হচ্ছে যতটুকু সংকুচিত হবে ততটুকুই হচ্ছে প্রসারিত হবে, এই জন্য এটাকে স্থিতিস্থাপক বলা হচ্ছে। তাছাড়া এর যে নালীপথ আছে সেটা সরু হবে এবং এতে কোনো কপাটিকা থাকবে না। কপাটিকা বলতে বোঝানো হয় দরজা। দরজা দরজা মানে কি? এই যে দেখো, আমরা যখন একটা রুম থেকে আরেকটা রুমে যাই, এর মাঝখানে একটা দরজা থাকে। দরজা হচ্ছে তুমি খুলে যাবা, আবার দরজা যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাবা। তো কপাটিকা বলতে এই দরজাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, কোনো কাঠের দরজা না, এখানে কাঠের দরজা সম্ভব না। এখানে হচ্ছে কপাটিকা, যেটা সেটা হচ্ছে এই কপাটিকাগুলো একটু নরম টাইপ হয়, মানে একটু নরম বলতে অনেকটা হচ্ছে আমাদের কানের দেখো পিনা যেরকম, এরকম হয়তো এরকম টাইপ হয়, মানে খুব শক্ত হাড্ডি এইরকম হয় না আর কি। তো এদের মধ্যে এরকম কোনো কপাটিকা থাকবে না। কপাটিকার কাজই হচ্ছে রক্ত পরিবহন করা, অর্থাৎ রক্ত হচ্ছে যখন হচ্ছে রক্তটা যাবে, তখন রক্তটা যখন যাবে তখন এই কপাটিকাগুলো হচ্ছে খুলে যাবে, আবার যখন রক্ত চলে যাবে তখন কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। তো আমরা সামনে কপাটিকা সম্পর্কে আরও বিস্তারিত পড়ব। তারপরে দেখো, হৃৎপিণ্ডের প্রত্যেকটা সংকোচন প্রসারণের সময় সারা দেহের সব ধমনীতে রক্ত প্রবাহিত হয়, তখন ধমনীকাত্র প্রসারিত বা সংকুচিত হয়। ধমনীর স্ফীতি এবং সংকোচনকে নাড়ির স্পন্দন বলা হয়। আচ্ছা, তো আমি যেটা ফার্স্টে বলেছিলাম যে এই যে ধমনী ধমনীর যে প্রাচীর সেটা হচ্ছে পুরু হবে। কেন পুরু হবে? হৃৎপিণ্ডের কথা চিন্তা করো, যদি একটা হৃৎপিণ্ডের কথা আমরা চিন্তা করি, সেই হৃৎপিণ্ডটাকে পাম্প করবে। পাম্প করা বলতে বোঝানো হচ্ছে যে এরকম পাম্প করছে, ঠিক আছে? যখন এটা পাম্প করবে, মানে যখন হৃৎপিণ্ডটা সংকুচিত হবে, তখন তার মধ্য দিয়ে যে ধমনীটা তৈরি হচ্ছে, সে ধমনীর মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হবে। এখন যেহেতু রক্ত পাম্প করা হচ্ছে, সে কিন্তু একটু প্রেশার দিচ্ছে, প্রেশার দেওয়ার ফলে একটা ফোর্সে তোমার ওই ধমনীর মধ্য দিয়ে রক্তটা যাবে। এখন এই যে রক্তটা যাচ্ছে, এই ধমনীর গাত্রের ভিতরে কিন্তু একটা প্রেশার পড়ে, কারণ অনেক বেশি একটা অনেক ফোর্সে এই রক্তগুলো যাচ্ছে। তো যখন এই এই ফোর্সে যাবে, তো এই ফোর্সটাকে কী করতে হবে? মোকাবেলা করতে হবে। এই জন্য ধমনীর প্রাচীরটা একটু মোটা হয়, একটু পুরু হয়, কারণ সে অনেক বেশি পরিমাণে রক্তের প্রেশার যাতে নিতে পারে, ঠিক আছে? এবং কি হয়, যখন রক্তটা যাবে তখন ধমনী প্রয়োজন অনুসারে ধমনীর যে প্রাচীর, মানে একটা টিউবের মতো চিন্তা করো, সেটা কি হবে? সংকুচিত হবে, প্রসারিত হবে, ঠিক আছে? তো যে সংকোচন প্রসারণ যখন হবে, তখন এই ধমনীর স্ফীতি বা প্রসারণ এবং হচ্ছে সংকোচন, এটা হচ্ছে এটাকে বলা হয় নাড়ি স্পন্দন, এবং এটা হচ্ছে কি তোমার দেখবা যে একটা বিটের মতো হয়, ঠিক আছে? সংকোচন প্রসারণ বিটের মতো হয়। তো তোমরা এটা কীভাবে বুঝতে পারবা? তোমরা হচ্ছে তোমাদের হাতে হাত আছে, হাতে তুমি দেখবে হাতের ওপরে তুমি যদি একটু চাপ দাও, যেমন হচ্ছে আমার যে ডান হাত, ডান হাতের একটু ডান সাইডে, মানে আমার হচ্ছে ডান হাতের আমি একটু ডান সাইডে একটু একটু চাপ দিলেই আমি হচ্ছে নাড়ির স্পন্দন বুঝতে পারছি, এবং এখানে বিপ 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 একটা ফিলিং কাজ করে। তো তোমরা কিন্তু বাসায় বসে তোমাদের নিজেদের নাড়ির স্পন্দন মাপতে পারবা, এবং এই নাড়ির স্পন্দন যেটা সেটা কিন্তু মিনিটে প্রায় 70-80 বার হতে পারে, মানে এক বয়স হিসেবে বা ছেলে মেয়ে হিসেবে এই সংখ্যাটা চেঞ্জ হতে পারে। এখন এই নাড়ির স্পন্দনের কারণ কী? এর কারণ হচ্ছে ধমনীর ভেতর দিয়ে যে রক্ত প্রবাহিত হচ্ছে, সে রক্ত প্রবাহ ধমনী যে ভিতরে রক্ত প্রবাহ হওয়ার ফলে ধমনীর গাত্র যে সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, এবং এইটা যতটুকু সংকোচন প্রসারণ হয়, এই যে স্থিতিস্থাপকতা, অর্থাৎ এটা রক্ত যাওয়ার ফলে কখনো ঢিলা হয়ে যাচ্ছে না, ধমনীটা ঢিলা হয়ে যাচ্ছে না বা কখনো টাইট হয়ে থাকছে না, এই যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি, এইটা হচ্ছে নাড়ির স্পন্দনের প্রধান কারণ, ঠিক আছে? তো এইটা তোমরা একটু দাগ দিয়ে রাখতে পারো যে নাড়ির স্পন্দনের প্রধান কারণ কোনটা। তো তার মানে আমরা যদি একটু ছবিটা খেয়াল করি, তাহলে ছবিটা খেয়াল করলে দেখতে পাবো যে এই ধমনীর প্রাচীরটা, ফার্স্টেই বলেছি পুরু, এবং ধমনীর প্রাচীর হচ্ছে তিন স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? তিন স্তর বিশিষ্ট। বাইরের স্তরটাকে বলা হচ্ছে টিউনিকা এক্সটার্না। এক্সটার্না বলতে বাইরের বাইরের আবরণটাকে বোঝানো, বাইরের স্তরটাকে বোঝানো হচ্ছে। মাঝখানের স্তরটাকে বলা হয় টিউনিকা মিডিয়া, ঠিক আছে? মাঝখানের স্তর মানে যে এইটা, হ্যাঁ, এটা হচ্ছে মাঝখানের স্তর, এটাকে বলা হচ্ছে টিউনিকা মিডিয়া। আর তারপরে হচ্ছে ভিতরের স্তর, ভিতর বলতে ইন্টার, ইন্টার বলতে ভিতরের কথা বোঝানো হচ্ছে। তাহলে এই ভিতরের যে স্তর, এটাকে বলা হচ্ছে টিউনিকা ইন্টারনা। তাহলে এই প্রাচীর, ধমনীর প্রাচীর তিন স্তর বিশিষ্ট, বাইরের স্তরের নাম হচ্ছে টিউনিকা এক্সটার্না, টিউনিকা মিডিয়া, টিউনিকা ইন্টারনা। তাহলে আমি বলতে পারি যে এইটার প্রাচীর হচ্ছে এতটুকু পর্যন্ত, ঠিক কিনা? তার মানে রক্তনালী, মানে ধমনীর ক্ষেত্রে ধমনীর মধ্যে রক্ত প্রবাহিত হবে এই চিকন একটা জায়গা দিয়ে, ঠিক কিনা?
কেন এরকম চিকন জায়গা? কারণ হচ্ছে এখানে দেখো প্রাচীরটা কিন্তু বেশ পুরু, এটা বোঝানোর জন্য আমি বলতেছি প্রাচীরটা বেশ পুরু। এই জন্য যখন রক্তটা যাওয়ার ফলে কিন্তু এই জায়গাটা যে যখন রক্তটা যাবে তখন কিন্তু একটু প্রেশার অনুভব করবে, ধমনীতে একটু প্রেশার পড়ে, ঠিক আছে? এই প্রেশারের ফলে কিন্তু যে আমরা কিন্তু যে যখন হচ্ছে যায় রক্তটা তখন এই ধমনী প্রয়োজন অনুযায়ী কখনো স্ফীত হয় মানে প্রসারিত হয়, কখনো হচ্ছে সংকুচিত হয়। এটাই কিন্তু আমরা নাড়ি স্পন্দন হিসেবে দেখতে পারি। তো এখন হচ্ছে গিয়ে আমরা ধমনীটা পড়ে ফেললাম, এরপরে আসি শিরাতে। এরপরে আমরা দেখব শিরা বা ভেইন, শিরা কাকে বলছে? ধমনী যে কাজটা আমরা পড়েছি যে ধমনীর কাজ কি, হৃৎপিণ্ড থেকে রক্তটাকে ফুসফুসে নিয়ে যাওয়া বা অন্যান্য অঙ্গে নিয়ে যাওয়া, এই যে কাজগুলো এইটা কে করছে? ধমনী করছে। এর বিপরীত কাজ করবে শিরা, তার মানে সে কি করবে? সে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে রক্ত নিয়ে আসবে হৃৎপিণ্ডে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে রক্ত যাবে ধমনীর মাধ্যমে আর সকল অঙ্গ থেকে হৃৎপিণ্ডে আসবে শিরার মাধ্যমে। এখন কথা হচ্ছে যেহেতু আমি বলেছি বিপরীত, তার মানে শিরা কোন ধরনের রক্ত বহন করে? শিরা হচ্ছে খারাপ ধরনের রক্ত বহন করে। খারাপ বলতে কী বোঝানো হচ্ছে? ধমনী যেহেতু ভালো রক্ত বহন করে মানে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, তার মানে খারাপ রক্ত বহন করে কে? শিরা। সে কী করবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে নিয়ে আসবে। তাহলে এবার কি তোমাদের ক্যালকুলেশন মিলছে? ক্যালকুলেশনটি তোমরা একটু চিন্তা করে দেখো যে দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে যেখানে তোমার কার্বন ডাইঅক্সাইড নামে বিষাক্ত পদার্থ তৈরি হচ্ছে সেটাকে দেহ থেকে বের করে দিতে হবে। এই জন্য কী হচ্ছে? এই জন্য এই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের সমস্ত অঙ্গ থেকে নিয়ে আসবে শিরা, শিরা নিয়ে এসে কোথায় আসবে? হৃৎপিণ্ডে আসবে, ঠিক আছে? এবং ফুসফুস থেকে একটা শিরা আসবে, যে শিরাটার মধ্যে অক্সিজেন সমৃদ্ধ রক্ত থাকবে এবং সে হচ্ছে হৃৎপিণ্ডে পৌঁছে দিবে, ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসবে। তার মানে আমি প্রথমে যেটা বলেছিলাম ধমনীর বিপরীত যা ঘটনা ঘটবে সব শিরার ক্ষেত্রে ঘটবে। প্রথম ঘটনা কি? শিরা কি করবে? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করবে, যেখানে ধমনী কি করতো? ধমনী হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করতো, তার মানে বিপরীত কাজ। আচ্ছা, দেহের হৃৎপিণ্ড থেকে ধমনী কী করবে? হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে ধমনী দেহের বিভিন্ন অঙ্গে রক্ত পরিবহন করবে, কিন্তু শিরা কী করবে? উল্টা কাজ করবে, অর্থাৎ দেহের বিভিন্ন অঙ্গ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করে নিয়ে আসবে কোথায়? হৃৎপিণ্ডে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা, ব্যতিক্রম একটা শিরা আছে, সেটার নাম হচ্ছে ফুসফুসীয় শিরা। যেভাবে ব্যতিক্রম একটা ধমনী ছিল ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় ধমনী কী করতো? ফুসফুসীয় ধমনী ব্যতিক্রম কাজ করতো। কী কাজ? সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন না করে সে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করতো। তার মানে ফুসফুসীয় শিরা কী করবে? শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করা, সেটা না করে সে বিপরীত ধর্ম বিশিষ্ট রক্ত বহন করবে, অর্থাৎ সে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি শিরার ধমনীর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, একটা আরেকটা বিপরীত। তো আজকে আমরা হচ্ছে গিয়ে শিরা ধমনী এবং কৈশিক জালিকা যখন পড়বো তখন কিন্তু এই পার্থক্যগুলো খুব ভালো করে বুঝতে পারবো। তো এখন আমরা দেখি যে তোমাদের বইতে কী বলা আছে। শরীরের বিভিন্ন অংশ থেকে যেসব নালী দিয়ে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে, যেটা তোমাদের বললাম দেহের বিভিন্ন অংশ থেকে, পা বলো, হাত বলো, তোমাদের পাকস্থলী বলো, যে কোনো জায়গা থেকে রক্তনালী যখন হৃৎপিণ্ডে ফেরত আসবে তখন সেটাকে বলা হবে শিরা। তারপরে ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসা শিরাটি, যে ফুসফুস থেকে যে হৃৎপিণ্ডে আসা শিরাটির নাম হচ্ছে ফুসফুসীয় শিরা, তার মানে এইটাই সেই ফুসফুসীয় শিরা। তো ফুসফুসীয় শিরা ছাড়া অন্য সব শিরা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে হৃৎপিণ্ডে নিয়ে আসে, তার মানে ফুসফুসীয় শিরা হচ্ছে ব্যতিক্রম এবং এইটা ছাড়া বাকি সকল শিরা কী করবে? কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত বহন করবে, আর ফুসফুসীয় শিরা কী করবে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে। আমি এখানে ব্র্যাকেটে অক্সিজেন দিয়ে দিলাম, এটা অক্সিজেনের সংকেত। আচ্ছা, তারপরে দেখো শুধু ফুসফুসীয় শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত কী করবে? ফুসফুস থেকে হৃৎপিণ্ডে পৌঁছে দিবে, অর্থাৎ ফুসফুসীয় শিরা হচ্ছে ফুসফুস থেকে তৈরি হচ্ছে, যেহেতু তৈরি হচ্ছে তার মানে ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে নিয়ে আসবে কোথায়? হৃৎপিণ্ডে, ঠিক আছে? আচ্ছা, ধমনীর মতোই শিরা সারা দেহে ছড়িয়ে থাকে। শিরাগুলো শরীরের বিভিন্ন স্থানের কৈশিক নালী থেকে আরম্ভ হয় এবং অসংখ্য কৈশিক নালী একত্র হয়ে যথাক্রমে সূক্ষ্ম শিরা, উপশিরা, শিরা এবং সবশেষে মহাশিরায় পরিণত হয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে। আচ্ছা, তো আমরা একটু দেখি যে এইখানে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটা দেখে আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারবো শিরা কোত্থেকে তৈরি হয়। প্রথমত আমরা কিন্তু ধমনীটা পড়েছি, ধমনীর যে প্রাচীর সেখান থেকে দেখবে যে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম নালী তৈরি হচ্ছে, তাই না? এই সূক্ষ্ম সূক্ষ্ম নালীগুলো জালের মতো একসাথে অবস্থান করে। তো এই যে জালের মতো অবস্থান করে এটাকে বলা হয় কৈশিক জালিকা। কৈশিক মানে আসলে পাতলা বোঝানো হয়, পাতলা বা যেটা হচ্ছে খুবই হালকা চিকন সূক্ষ্ম এরকম, এই এটা
বোঝানোর জন্য কৈশিক শব্দটা ব্যবহার করা হয়। তো যেহেতু জালের মতো তাই তাকে কৈশিক জালিকা বলছেন। এখন তোমরা ভালো করে খেয়াল করে দেখো এই কৈশিক জালিকাগুলো একসাথে মিলিত হচ্ছে হচ্ছে কিনা বলো তো। এই কৈশিক জালিকাগুলো একসাথে মিলিত হয়, মিলিত হয়ে শিরা তৈরি করে। এই যে দেখো মিলিত হয়ে তারা কি তৈরি করেছে, শিরা তৈরি করেছে। এটাই আসলে বলা হয়েছে যে কৈশিক নালিকা থেকে, মানে কৈশিক নালিকা বা কৈশিক জালিকা থেকে শিরার উৎপত্তি হয় বা শিরা হচ্ছে তৈরি হয়। তো এখন এই শিরাগুলো আমাদের দেহে কিভাবে ছড়িয়ে থাকে, প্রথমত সূক্ষ্ম শিরায় রূপান্তরিত হয়, অর্থাৎ এই শিরাগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম থাকবে। তারপরে সেটা হচ্ছে উপশিরা তৈরি করবে, উপশিরা বলতে শিরার শাখাকে বোঝানো হচ্ছে, উপশিরা তৈরি করবে। তারপর উপশিরার পরে এরকম একটা শিরা তৈরি করবে এবং এই শিরাগুলো অনেকগুলো শিরা এরকম মিলিত হয়ে মহাশিরা তৈরি করবে। এই মহাশিরা আমরা কোথায় দেখতে পাই জানো? এই মহাশিরা আমরা হচ্ছে হৃৎপিণ্ডে দেখতে পাই। মহাশিরার মাধ্যমে আমাদের দেহ থেকে যত হচ্ছে গিয়ে তোমার কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সেই মহাশিরার মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে প্রবেশ করে। আমরা যখন হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন পদ্ধতি শিখবো তখন আমরা দেখতে পারবো যে মহাশিরাগুলো কোথায় অবস্থান করছে। আচ্ছা, তাহলে তোমরা বুঝে গেছো যে কিভাবে শিরার উৎপত্তি হচ্ছে। এখন খেয়াল করো যে এই শিরাগুলো হচ্ছে ধমনির প্রাচীরের মতো, মানে ধমনির প্রাচীর যেমন সেটার মতো হচ্ছে এদের প্রাচীরও তিন স্তর বিশিষ্ট থাকবে। এদের নালীপথ একটু চওড়া এবং সেখানে কপাটিকা থাকে। এদের প্রাচীর কম পুরু, কম স্থিতিস্থাপক, কম পেশিময়। প্রথমেই বলে নিয়েছিলাম ধমনির বিপরীত হচ্ছে শিরা। এখন তোমরা একটু পার্থক্যগুলো খেয়াল করে দেখো, পার্থক্যগুলো খেয়াল করে দেখবে তোমার ধমনিতে যা পড়েছে তার বিপরীত কথাগুলো সব হচ্ছে আমরা শিরাতে অ্যাড করে দিব। আচ্ছা, প্রথমত আমরা দেখি এর প্রাচীর কেমন। এর প্রাচীর হচ্ছে তিন স্তর বিশিষ্ট। এই যে দেখো আমরা যদি ছবিটা খেয়াল করি তাহলে দেখব যে এই শিরার মধ্যেও তিন যে প্রাচীরটা আছে সেটা তিন স্তর বিশিষ্ট। প্রথম স্তরটা কি, যে দেখো বাইরের যে স্তর এটাকে বলা হচ্ছে টিউনিকা এক্সটার্না, বাইরের স্তরটা। ভিতরের মাঝখানের যে স্তরটা আছে সে মাঝখানের স্তরটাকে বলা হচ্ছে টিউনিকা মিডিয়া। এবং মাঝখানের স্তরটার পরে যে আরেকটা যে স্তর আছে, মানে একদম ভিতরের যে স্তর সেটাকে বলা হচ্ছে টিউনিকা ইন্টারনা। মানে প্রাচীরের নামগুলো ধমনী এবং হচ্ছে শিরাতে একদম সেম টু সেম থাকবে এবং দুটোরই প্রাচীর হচ্ছে তিন স্তর বিশিষ্ট হবে। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে তোমরা ছবিটা দেখলে খুব ভালো করে বুঝতে পারবা, পার্থক্য হচ্ছে এই দুটার প্রাচীরের মধ্যে একটা প্রাচীর হচ্ছে কম পুরু এবং আরেকটার প্রাচীর হচ্ছে বেশি পুরু। খেয়াল করে দেখো ধমনীর প্রাচীরটা কিন্তু অনেক বেশি পুরু, তাই না, অনেক বেশি মোটা। কিন্তু এইখানে দেখো, এইখানে আমি যদি চিন্তা করি তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে এতটুকু পর্যন্ত হচ্ছে তার প্রাচীর। তাহলে এতটুকু পর্যন্ত প্রাচীর হলে এই জিনিসটা কিন্তু অনেক, মানে এটা কিন্তু হচ্ছে কম, এটা কিন্তু হচ্ছে প্রাচীরটা বেশি পুরু। বাট এটার প্রাচীরটা দেখো দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে কি কম পুরু, এটার ভিতর দিয়ে রক্ত একটু বেশি প্রবাহিত হতে পারবে, ঠিক আছে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটার ভিতরে হচ্ছে কপাটিকা থাকে, তার মানে শিরার মধ্যে কি থাকে, দরজা থাকে। তোমরা এটা মনে রাখতে পারো যে শিরায় দরজা থাকে। দরজা বলতে কাকে বোঝানো হচ্ছে, কপাটিকাকে বোঝানো হচ্ছে। এই যে দেখো তোমার কপাটিকার একটা ছবি দেওয়া আছে, এই যে কপাটিকা দরজার মতো, ঠিক আছে। এই কপাটিকা দিয়ে যখন রক্ত প্রবাহিত হবে তখন এই কপাটিকা খোলা থাকবে, রক্ত যাওয়ার পরে কপাটিকাটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, দুইটার ক্ষেত্রে কিন্তু লুমেন আছে। লুমেন, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা সবই বললাম লুমেনটা বলিনি। লুমেন আসলে বোঝায় যে শিরা এবং ধমনীর ক্ষেত্রে ভিতরের অভ্যন্তরীণ কক্ষ, হ্যাঁ ভিতরের অভ্যন্তরীণ কক্ষ, যেটা তোমার হচ্ছে ভিতরে অবস্থান করছে। দেখো এই যে ভিতরের একদম ভিতরের কক্ষটাকে আসলে লুমেন বলা হচ্ছে। আচ্ছা গেল, এখন যেহেতু শিরার প্রাচীরটা হচ্ছে কম পুরু বলতে ধমনীরটি একটু পাতলা, তার মানে এটার ভিতরে পেশি, মানে এটাও কিন্তু কম পেশিময় হবে। কম পেশিময় বলতে এটা দেখো কম পুরু, তো তার মানে এটার মাংস পেশি বা পেশির যে সংকোচন প্রসারণ এটাও কি হবে, একটু কম হবে, এই জন্য এটা কম পেশিময় হবে। আর যেহেতু এটার স্থিতিস্থাপকতা বেশি, তার মানে এটার স্থিতিস্থাপকতা কি হবে, কম হবে। অর্থাৎ সব হচ্ছে ধমনীর বিপরীত হবে, শুধুমাত্র প্রাচীরগুলোর নাম একই রকমের হবে, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে আমরা কিন্তু শিরার সংকোচন প্রসারণ এভাবে বুঝতে পারবো না, কারণ শিরাটা হচ্ছে আমাদের দেহের ভিতরে থাকবে কিন্তু ধমনীটা সাধারণত আমাদের বাইরের দিকে থাকে। এই কারণে হচ্ছে আমরা যখন হচ্ছে হাত দিয়ে শুনি যে এটা হচ্ছে বিপ বিপ যে আওয়াজটা শুনতে পাই, এটা কিন্তু আসলে নাড়ির স্পন্দন বা ধমনীর সংকোচন প্রসারণকে বোঝানো হয়। আচ্ছা, এরপরে আমরা দেখব কৈশিক জালিকা, খুবই ইম্পর্ট্যান্ট। কৈশিক জালিকা না থাকলে আসলে শিরা তৈরি হতো না। আচ্ছা, কৈশিক জালিকা বা ক্যাপিলারিস, ইংরেজিতে বলা হয় ক্যাপিলারিস, এটা কি? এটা হচ্ছে পেশিতন্তুতে
চুলের মতো অতি সূক্ষ্ম রক্তনালী দেখা যায়। একে কৈশিক জালিকা বা কৈশিক নালী বা তুমি কৈশিক নালিকাও বলতে পারো, অসুবিধা নাই। এগুলো একদিকে ক্ষুদ্রতম ধমনী এবং অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে, ফলে ধমনী শাখা প্রশাখায় বিভক্ত হয়ে ক্রমে ক্রমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর কৈশিক নালীতে পরিণত হয় এবং প্রত্যেকটা কোষকে পরিবেষ্টন করে রাখে। এতে প্রাচীর অত্যন্ত পাতলা, এই পাতলা প্রাচীর ভেদ করে রক্তে দ্রবীভূত সব বস্তু ব্যাপন প্রক্রিয়ায় কোষে প্রবেশ করতে পারে। তাহলে কৈশিক নালিকাটা ফার্স্টে আমি বলেছিলাম, কৈশিক নালিকা হচ্ছে পাতলা, এটার প্রাচীরটা খুবই পাতলা এবং এটা একদিকে হচ্ছে ক্ষুদ্রতম ধমনী। এটা ধমনী কিন্তু তোমার ছবিতে হয়তো বড় লাগছে, তোমরা হয়তো মনে করছো এটা একটা মোটা ধমনী থেকে কৈশিক জালিকা তৈরি হচ্ছে, না, এটা হচ্ছে সবচেয়ে ছোট ধমনী। তো সবচেয়ে ছোট ধমনী থেকে এরকম কৈশিক জালিকা তৈরি হবে। কৈশিক জালিকা কখন তৈরি হবে? যেসব অঙ্গে রক্ত সরাসরি পৌঁছাতে পারবে না, মানে বেশি পরিমাণে রক্ত সরাসরি পৌঁছাতে পারবে না, সেই সকল অঙ্গ প্রত্যঙ্গে সাধারণত এই কৈশিক জালিকাগুলো তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি? অবশ্যই খুব ক্ষুদ্র ক্ষুদ্র জায়গার কথা বলছে, এই জন্য হচ্ছে এই যে ধমনীটা খুবই ক্ষুদ্র ধমনী, এই ক্ষুদ্র ধমনী থেকে কি হবে, অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে এরকম জালের মতো আকার গঠন করবে, এটাকে বলা হচ্ছে কৈশিক জালিকা। এবং এই কৈশিক জালিকাগুলো একত্রে মিলিত হয়ে একটা ক্ষুদ্রতম শিরা তৈরি করবে। এই জন্য প্রথমে ক্ষুদ্রতম শিরা বা সূক্ষ্ম শিরা, এটাকে আমরা সূক্ষ্ম শিরাও বলতে পারি, শিরার মধ্যে আমরা পড়েছি, সূক্ষ্ম শিরা বা ক্ষুদ্রতম শিরা তৈরি করবে। তারপরে উপশিরা তৈরি করবে, উপশিরা বলতে আরেকটু বড় উপশিরা তৈরি করবে, তারপরে আরেকটু বড় শিরা তৈরি করবে এবং তারপরে সবচাইতে বড় মহাশিরা তৈরি করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই কৈশিক জালিকাগুলো কোথায় ছড়িয়ে থাকে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। যেমন মনে করো আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, তো এই যে ফুসফুসের মধ্যে অ্যালভিওলাস বা বায়ুথলি নামের এক ধরনের অঙ্গাণু থাকে, এগুলো কিন্তু খালি চোখে দেখা যাবে না, এগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র এইসব অঙ্গ প্রত্যঙ্গে, যেগুলো মানে এইসব মানে অঙ্গে মানে হচ্ছে বায়ুথলিতে এই কৈশিক জালিকাগুলো চারপাশে বেষ্টন করে থাকে এবং এই কৈশিক জালিকাগুলো খুবই সূক্ষ্ম সূক্ষ্ম জায়গায় রক্ত পরিবহন করতে সক্ষম। আর আরেকটা কথা বলেছে, এটার মধ্যে কী হবে, রক্তের আদান প্রদান হয়, এটা হচ্ছে ব্যাপন প্রক্রিয়ায় রক্তের আদান প্রদান হয়। ব্যাপন প্রক্রিয়া বলতে কাকে বোঝানো হয়? ব্যাপন প্রক্রিয়া আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আরেকবার বলছি, ব্যাপন প্রক্রিয়া হলো যে প্রক্রিয়ায় বেশি ঘনত্বের দ্রবণ থেকে যখন কোনো দ্রাবক বা যখন কোনো হচ্ছে গিয়ে দ্রবীভূত অণু যখন বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম ঘনত্বের দ্রবণে যাবে তখন সেটাকে বলা হয় হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তার মানে এইখানে যে কৈশিক নালিকা আছে এইটার মধ্যে রক্তের ঘনত্ব খুবই কম থাকবে এবং এইটার বাইরে রক্তের ঘনত্ব অবশ্যই অনেক বেশি থাকবে। তো যখন বেশি থাকবে তো বেশি ঘনত্বের রক্ত থেকে যে কোনো ধরনের অণু বা যে কোনো ধরনের পদার্থ, যেমন হচ্ছে কি অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের কথা চিন্তা করো, সেইগুলো কী করবে, এই কৈশিক জালিকাতে যেতে পারবে, আবার কৈশিক জালিকাতে যেতে পারবে, মানে তারা গ্যাসেও আদান প্রদান করতে পারবে। তো এই যে কৈশিক জালিকাতে যেতে পারছে এইটার মাধ্যমে কী হয়, কোষে তারা খুব সহজে প্রবেশ করতে পারে, কারণ কোষগুলো তো খুব ক্ষুদ্র ক্ষুদ্র এবং এগুলো খালি চোখে দেখা যায় না, এগুলোর মধ্যে হচ্ছে তোমার প্রয়োজন আছে যে বিভিন্ন গ্যাস বলি বা হচ্ছে বিভিন্ন পদার্থে মানে দ্রবীভূত পদার্থের আদান প্রদানের প্রয়োজন আছে, ঠিক আছে? যেমন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদানের প্রয়োজন আছে। তো এই জন্য কৈশিক জালিকা যেটা সেটা প্রাচীর অত্যন্ত পাতলা এবং পাতলা হওয়ার কারণে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে, শুধুমাত্র ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে তারা কী করতে পারবে, কোষে প্রবেশ করতে পারবে। এটা যে কোনো ধরনের কোষ, হাতে পায়ের কোষ হতে পারে, পায়ের কোষ হতে পারে, বা হচ্ছে যে একটু আগে যে অ্যালভিওলাস বা বায়ুথলি বললাম এই কোষগুলো হতে পারে। তো আজকে তার মানে তোমরা বুঝতে পারছো যে কৈশিক জালিকাটা কি। আজকের পর্বে আমরা কি শিখলাম, তাহলে আমরা শিখলাম এই যে রক্ত পরিবহন হয়, এই রক্ত পরিবহনের পিছনে কার মাধ্যমে রক্তগুলো পরিবহন হচ্ছে, অবশ্যই তিনটা রক্ত নালীর মাধ্যমে, একটা ধমনী, একটা কৈশিক জালিকা, একটা হচ্ছে শিরা। ধমনী আর শিরা একে অন্যের বিপরীত, ধমনীতে তুমি যা যা পড়বা তার বিপরীত কথাগুলো তুমি যদি অ্যাড করে দাও তাহলে সেটা তুমি সেখান থেকে তুমি শিরার বৈশিষ্ট্যগুলো পেয়ে যাবা। আর কৈশিক জালিকা হচ্ছে ধমনী আর শিরার মধ্যে তৈরি একটা ব্রিজ, যে ব্রিজের মাধ্যমে তারা ধমনী এবং শিরাকে একত্রিত করে ফেলছে, বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আজকের পর্বটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।